আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা টিকটক ইউজ করেন তারা কিন্তু আসলে দেখে থাকেন যে এই ভিডিওগুলো কতটা ভাইরাল। তো আমি টিকটক ইউজ করতেছি 4 বছর হয়ে গেছে। তো আমার 4 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি টিকটকে, বাংলাদেশের মধ্যে টিকটকে এই ভিডিওগুলোর মতো ভাইরাল আর কোনো ভিডিও নেই। এইসব ভিডিওতে প্রায় 1 মিলিয়ন রিয়েক্টও চলে আসে, আর ভিউজ তো বলি লাভ নেই, 10-15 মিলিয়নও ভিউজ চলে আসে এমনও ভিডিও আছে। তো আপনারা যারা টিকটকে ভিডিও ভাইরাল করতে চান, তারা এরকম স্ট্যাটাস ভিডিও বা অ্যানিমেশন ভিডিও যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা চলে আসতেছে এবং পিকচারটা কিন্তু কাঁপতেছে, তো এই ধরনের ভিডিও যদি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে রেগুলার আপলোড করেন তাহলে আপনার ভিডিও 100% শিওর ভাইরাল হবেই হবে। কারণ এই ধরনের ভিডিও সবসময় টিকটকের ফরিওতে দেখা যায়। তো আপনারা যারা টিকটক ইউজ করেন শুধুমাত্র তারাই জানতে পারবেন এই ব্যাপারটা। ওকে, তো যাই হোক গাইস, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব কীভাবে আপনারা এই ভিডিওগুলো এডিট করবেন, এইসব ব্যাকগ্রাউন্ড আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং এই ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করবেন, ফন্টগুলো কীভাবে এলাইট মোশন অ্যাপটি দিয়ে এডিট করবেন। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটাতে যে অ্যানিমেশন আছে, পিকচারটা নড়তেছে এবং লেখাগুলো একটা একটা করে উঠতেছে, তো এই সম্পূর্ণ যে কাজটা আছে সম্পূর্ণ এডিটটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি এই ধরনের ভিডিও এডিটিং শিখতে চান। তো ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে সব বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অল রাইট গাইস, প্রথমে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব। ওকে, তো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আপনারা পিন্টারেস্ট অ্যাপটি ইউজ করতে পারেন। এই অ্যাপটিতে লক্ষ লক্ষ এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আপনারা অবশ্যই পিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আপনারা এখানে পেজে দেখতে পাবেন অনেকগুলো ফটো চলে আসছে, তো এইখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটি পিকচারে চলে যায়। যেমন আমি এই পিকচারটা যদি ওপেন করি আপনারা এটা নিচে দেখতে পাবেন এটা রিলেটেড আরও এখানে অনেক পিকচার চলে আসবে। তো গাইস, এইভাবে আপনি চাইলে এখানে সার্চও করতে পারেন, যেমন আমি নিচে একটা সার্চ অপশন আছে, এখান থেকে আমি উপরে যদি সার্চ করে যাই স্ট্যাটাস, ওকে, এটা লিখে সার্চ করে দিলে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস রিলেটেড এখানে অনেক পিকচার চলে আসবে এবং ভিডিও চলে আসবে। ওকে, তো এই ধরনের পিকচারে আপনি এই লেখাগুলো অ্যাড করতে পারবেন। তো গাইস, এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখে দিচ্ছি। ধরুন আমি এই পিকচারটা ডাউনলোড করবো, ওটা এটা। ওকে, তো পিকচারটা ডাউনলোড করার জন্য উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ লেখাটা চলে এসেছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো অবশ্যই আপনারা এই পিন্টারেস্ট অ্যাপটি ইউজ করবেন যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বা যে কোনো পিকচার এখান থেকে ডাউনলোড করতে চাইলে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, এখন আমি সম্পূর্ণ ভিডিওটা এডিট করার জন্য এলাইট মোশন অ্যাপটি ইউজ করবো। তো এলাইট মোশনের ডাউনলোড লিঙ্ক আমার ফেসবুক গ্রুপে দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপটিতে জয়েন হয় সেখান থেকে এই এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এলাইট মোশন অ্যাপটি ওপেন করে দিচ্ছি। এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, তারপর নিচ থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপনার পিকচারের যে রেশিওটা আছে এখান থেকে এই রেশিওটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 9:16 যে রেশিওটা আছে এটা হচ্ছে টিকটকের রেশিও, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব, তারপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর গাইস, আমি আমার গ্যালারি থেকে একটি পিকচার এখানে সিলেক্ট করে দিচ্ছি। গাইস, আমি এই পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা চলে আসছে। এখন পিকচারটা ফুল স্ক্রিন করার জন্য আপনারা জাস্ট একটা জুম করে নেবেন, জুম করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন ফিঙ্গার দিয়ে। ওকে, এখানে বসিয়ে দিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আপনারা খালি জায়গায় ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এইটাকে আমরা একটু জুম আউট করে নিব লেয়ারটা। তো লেয়ারটা দেখতে পাচ্ছেন মাত্র 2 সেকেন্ড, এটাকে আমরা জাস্ট ক্লিক করে দিব, তারপর এটাকে টেনে এটার সঠিক ডিউরেশনটা দিয়ে দিব। তো আপনি যত সেকেন্ডের ভিডিও বা যত মিনিটের ভিডিও করতে চান এখান থেকে আপনি জাস্ট এই পিকচারটা টেনে দিলে সেই সময়টা এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে 10 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, আর একটু কমিয়ে দিই। ওকে, 10 সেকেন্ড হয়ে গেল। এখন আমি এই পিকচারটাতে অ্যানিমেশন অ্যাড করবো। তো আপনারা দেখতে পেয়েছেন যে পিকচারটা কিন্তু অটোমেটিকলি নড়াচড়া করে। ওকে, তো এই নড়াচড়া ইফেক্টটা দেওয়ার জন্য আপনারা জাস্ট পিকচারের লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর নিচ থেকে আপনার ইফেক্টসে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড ইফেক্টস, তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। এখানে আপনারা অস্কিলের যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা থেকে সিলেক্ট এটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, তারপর নিচে কিছু সেটিংস চলে আসবে, এখান থেকে আপনারা ফ্রিকোয়েন্সিটা একটু কমিয়ে দিবেন। ওকে, ফ্রিকোয়েন্সি আমি এখানে 1 দিয়ে দিব, তো আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমি 1 দিয়ে দিলাম। তো এখন আমি ভিডিওটা প্লে করি, দেখি আপনারা দেখতে পাবেন যে পিকচারটা নড়াচড়া করতেছে। ওকে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচার অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। গাইস, এখন আমি এখানে কিছু সুন্দর লাইন অ্যাড করবো। তো আপনারা গুগলে সার্চ করে বিভিন্ন বাংলা সুন্দর সুন্দর কবিতার লাইন পেয়ে যাবেন, আপনারা অবশ্যই গুগল থেকে সার্চ করে সেই লাইনগুলো নিয়ে আসবেন। ওকে, তো আপনি চাইলে নিচ থেকেও লিখতে পারেন। তো আমি লাইন অ্যাড করার জন্য বা লেখা অ্যাড করার জন্য নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে ক্লিক করবো, এখানে আমি একটি লাইন লিখে দিচ্ছি, তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিই। ওকে,
গাইস আমি একটা লাইন লিখে দিলাম, তো আপনি গুগল থেকে বা আপনি নিজের ইচ্ছে থেকে এখানে লাইনগুলো লিখে দিবেন সুন্দরভাবে। তারপর তো আপনি উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এই কালারে ক্লিক করে দিব, এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমি এটা সাইজটা চেঞ্জ করে নিব, তাই এটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে একটু বড় করে নিলাম, তারপর এটাকে মিডল করে দিব। মিডল করে দেওয়ার জন্য একদম বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, এটাকে মিডল করে দিলাম, তারপর এটাকে এখানে দিয়ে দিব। তারপর আপনি টেক্সটটা যদি মোটা করতে চান, মোটা করার জন্য এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে নেবেন, তাই এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিউ অল ফন্ট, তারপর এখান থেকে আমি সেরিফে যাব। তারপর এখান থেকে একটু মোটা ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি, ওকে এখানে করে দিলাম। তারপর এখান থেকে আমি টিকে ক্লিক করে দিব। গাইস এখন আমি লেখাটা সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব, তাই লেয়ারটাতে ক্লিক করে দিব, মানে লেখার লেয়ারটাতে ক্লিক করবো, একদম শেষে চলে আসবে। শেষ আসার পরে এখানে একটি টুলস দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে সম্পূর্ণ ভিডিওতে এই লেখাটা চলে আসবে। এখন আমরা লেখাটাতে একটা শ্যাডো অ্যাড করব, তাই লেখার লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে আমি এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো যে টুলসটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নিচে একদম ডান পাশে কর্নারে একটা শ্যাডোর অপশন আছে, এটাতে ক্লিক করে দিব, এটাকে এনেবল করে দিব। তাহলে আপনারা দেখতে পাবেন যে লেখাগুলোতে এখানে শ্যাডো চলে আসছে, এখন লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনি এই শ্যাডোটা দিয়ে নেবেন, তাহলে আপনার লেখাগুলো অনেক বেশি সুন্দর লাগবে বা স্পষ্ট বোঝা যাবে। ওকে, এখান থেকে আমি খালি জায়গায় ক্লিক করে দিব। এখন আমি এই লেখাগুলোতে অ্যানিমেশন অ্যাড করব, মানে আপনারা দেখতে পেয়েছেন যে মনে হচ্ছে যেন হাতে লিখতেছে, তো এরকম একটা অ্যানিমেশন অ্যাড করব। তাই আমরা লেখার লেয়ারটাতে ক্লিক করে দিব, তারপর নিচ থেকে ইফেক্টসে ক্লিক করব, এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আমি একটু নিচে চলে আসব, নিচে আসার পর এখানে টেক্সট লেখা দেখতে পাচ্ছি, মানে টেক্সট ক্যাটাগরি একটা ইফেক্টের ক্যাটাগরি আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে টেক্সট প্রোগ্রেস একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, তারপর এরকম একটা এখানে এডিটিং প্যানেল চলে আসবে, তো এখান থেকে আপনি কিছু এডিটিং করে নিতে হবে। তো একদম নিচে দেখতে পাচ্ছেন ইন্ট, ইন্টে ক্লিক করে দেবেন। ইন্টে ক্লিক করার পর এখানে একটা মিটার আছে, একদম মিটারটা আপনারা শুরুতে দিয়ে দিবেন। শুরুতে দেওয়ার পর এখানে একটা প্লাস আইকন অ্যাড করে নেবেন, তাই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা এই লেয়ারটার শেষের আগে, মানে শেষ হওয়ার আগে এখানে একটা ডাক্তার রাখবেন। ডাক্তার রাখার পরে এখানে আপনারা আবার এটাকে এভাবে টেনে আগের জায়গায় দিয়ে দিবেন ইনটা। ওকে, তারপর গাইস এই লেখাটাকে আরও একটু ইউনিক করার জন্য এখানে আপনি একটি দাগ ইউজ করতে পারেন। তো দাগ ইউজ করার জন্য নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন, এখানে নাম দেওয়া আছে, এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে একটি দাগ আপনারা সিলেক্ট করে দিবেন, এই দাগটি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি ভিডিওটা প্লে করলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন লেখাটা যখন উঠতেছে তখন কিন্তু একটা দাগ দেখা যাচ্ছে সাথে। তো এটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে ভিডিওটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। ওকে, তো আমি খালি জায়গায় ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারটাতে অ্যানিমেশন অ্যাড করে দিলাম, তারপর এখানে লেখা অ্যাড করলাম, এবং লেখাটাতে কীভাবে এরকম রাইটিং যে ইফেক্ট আছে এটাও অ্যাড করে দিলাম। তো এখন গাইস আপনি আপনার এখানে মিউজিক অ্যাড করে নেবেন। তো আপনি যদি কোনো টিকটক ভিডিও থেকে মিউজিক অ্যাড করতে চান, তাহলে আপনি অবশ্যই সেই টিকটক ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি ডাউনলোড করার পর নিচ থেকে আপনার প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে যাবেন, তারপর যে ভিডিওটা টিকটক থেকে ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে ভিডিওটা চলে আসছে। ওকে, তো ভিডিওটা এখানে আসার পর আপনার ভিডিও লেয়ারেতে ক্লিক করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। তারপর এখান থেকে ভিডিও লেয়ারেতে ক্লিক করে ডিলিট করে দিবেন, তাহলে শুধু এখানে অডিওটা থাকবে, যে অডিওটা আপনি টিকটক থেকে ডাউনলোড করেছিলেন। তারপর গাইস আপনারা অডিও লেয়ারটাকে একটু ছোটো করে দিবেন, যদি এটা বড় হয়ে থাকে। ছোটো করার জন্য আপনারা একদম এখানে ডাক্তার রেখে দিবেন, তারপর অডিও লেয়ারেতে ক্লিক করে আপনারা এই টুলসটাতে ক্লিক করলে এটা কাট হয়ে যাবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু আমি অ্যানিমেশন সব কিছু অ্যাড করে দিলাম, তো আমাদের এডিটিংটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এই সম্পূর্ণ প্রসেসটা ফলো করলে কিন্তু আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবেন এই লাইট মোশন অ্যাপটি দিয়ে। তো এই ধরনের ভিডিও বানিয়ে যদি আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট আপলোড করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। তো গাইস যারা টিকটকে ভিডিও ভাইরাল করতে চান, তাদের জন্য একটি প্রো ট্রিক্সও বলতে পারেন যে টিকটকে কীভাবে অল্প সময় ভিডিও ভাইরাল করা যায়। তো আপনারা অবশ্যই এই এই সব ভিডিও মেক করে আপনারা একটু ট্রাই করে নেবেন যে আপনার ভিডিও ভাইরাল হয় কিনা। তো আমি যেটা বারবারই বলতেছি যে 100% শিওর আপনার ভিডিও ভাইরাল হবে। তো যাই হোক গাইস, আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং শেষ হয়ে গেলে এখন আমরা ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে একটি সেভের অপশন আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব, তারপর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ আপনারা এই ধরনের ভিডিও ভাইরাল ভিডিও এডিটিং করবেন এলাইট মোশন অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।